বাংলাদেশের মাটিতে আপেলের চাষ এটা আসলে কল্পনাও করা যেত না যেটা কিছুদিন আগেও যেটা আমরা ভাবতাম আসলে এটা স্বপ্নের মতো ছিল কিন্তু বর্তমানে এটা বাস্তবে রূপান্তর করেছেন আমাদের মিরপুরের প্রখ্যাত বা স্বনামধন্য বাগানি মামুনুর রশিদ ভাই তিনি মূলত সাদে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি ফলের চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এবং তার জনপ্রিয়তা সারা বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন ভিত্তিক যে গ্রুপ আছে সেখানে এবং অফলাইনও তার পরিচিতির কমতি নাই এলাকা জুড়ে বলতে গেলে তিনি যে গাছটাই লাগান মূলত সেখানেই সফল হন তার অসফলতার যে পার্ট থাকে সেটা আসলে আমরা দেখি নাই কখনো আসলে আমার নজরে তিনি যদি সফল হয়ে থাকেন তবে নাইনটি নাইন তিনি সফল হয়েছেন এবং যেটা সাধারণত নতুন যারা স্বাদ বাগান করতে যাচ্ছে বা শখের বসে যারা স্বাদ বাগান করে তারা অনেকেই দেখা যায় যে ভুলভাল গাছ পায় বা কোথাও কোনো নার্সারি থেকে গাছ নিলে সেটা দেখা যায় যে ভুল একটা জাতের গাছ দিয়েছে সেটা পরবর্তীতে দেখা যায় যে আপনি সেটা মানে যথাযথ ফল পাচ্ছেন না বা গাছে সেই রকম আপনি যত্নের অভাবে গাছটা প্রপার যত্ন নিচ্ছেন কিন্তু গাছটা গ্রো করছে না কিংবা ফল হচ্ছে না বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আপনার যদি নির্দিষ্ট কোনো জাত আপনারা যদি না নেন বা দেখা যায় যে আপনি বীজের গাছ আপনি আপনাকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বীজের গাছে আপনার ফল আসতে আসতে অনেক দিন লেগে যাবে কিন্তু বীজের গাছ সাপ বাগানের জন্য একেবারেই উপযুক্ত না আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পারবো ছোটো ছোটো ফল বেরোচ্ছে এইরকম ফে ফল সারা বছরই এটাতে বেরোবে টুকিটাকি বেরোবে এটাতে আমরা প্রমাণ পেলাম যে বাংলাদেশের মাটিতে ফল মানে আপেল ফলের চাষ একেবারেই সম্ভব অসম্ভবের কিছু নয় বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জাত বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য এই জাতটি এটার নাম হচ্ছে স্মিথ ইংল্যান্ডের একটা জাত স্মিথ আপেল তো এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন রকম জাত আছে যেমন ইন্ডিয়ার হরিমন নাইনটি আছে ইন্ডিয়ার আপনার আরও বেশ কিছু জাত আছে যেগুলো বাংলাদেশে মাটিতে হচ্ছে এবং অস্ট্রেলিয়ার ভ্যারাইটি আছে আমেরিকার ভ্যারাইটি আছে বেশ কিছু ভ্যারাইটি বাংলাদেশে মাটিতে সফলভাবে চাষ হচ্ছে আপেল এবং সেগুলার স্বাদ কেমন সেটা বড় বিষয় না কিন্তু বাংলাদেশের মাটিতে আপেল হচ্ছে এটাই অনেক কিছু স্বাদ যদি টক হয় এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না টক কিন্তু বড়িও হয় জলপায়ও হয় তেঁতুলও হয় কিন্তু কেউ তো ফেলে দেয় না খায় এটা কিন্তু তো আপেল যদি টক হয় বাংলাদেশে সেটা নিয়ে চিন্তার কিছুই নাই কিন্তু বাংলাদেশের মাটিতে আপেল হচ্ছে এটাই অনেক কিছু বিষয়টা এমন ঠিক আছে তো আমাদের মতো যারা মানে যারা ইম্পোর্টার আছে যারা বাইট থেকে মূলত গাছগুলো কালেকশন করে বিভিন্ন দেশের বিভিন্ন রকম উন্নত জাতের গাছগুলো কালেকশন করে আপনি যদি তাদের মাধ্যমতে গাছগুলো ক্রয় করেন দাম হয়তো বা দুইটা টাকা বেশি পড়বে কমের দিকে কখনো ঝুঁকবেন না একটা কথা মনে রাখবেন যে যে জিনিসটার দাম কম সে জিনিসটার মান কতটুকু হবে সেটাও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে অনেকেই কম মানে আপনার এখানে কোনো জিনিস কিনতে গেলে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনাকে গাছটা চিনতে হবে বা আপনার গাছ যারা চেনে তাদের সহযোগিতা আপনার নিতে হবে আর যদি ভরসা করে নিতে চান তাহলে বিশ্বস্ত নার্সারি যাদের আপনারা মনে হবে আমাদের যদি মনে হয় আমাদের কাছ থেকে নিতে পারেন বা অন্য কোনো জায়গায় যদি কোনো নার্সারি আছে সেগুলো যদি আপনার মনে হয় যে এগুলা ট্রাস্টেড নার্সারি সেগুলো থেকে নিতে পারেন তবে গাছ কেনার ক্ষেত্রে দাম নয় দামের চেয়ে আপনার গাছের মান এবং জাতের মানটা আপনার গুরুত্বপূর্ণ কত দাম দেখিচ্ছেন সেটা কিন্তু ম্যাটার তখন করবে না আপনি ভালো জিনিস কিনতে গেলে ভালো জিনিসের দাম দিয়ে আপনাকে জিনিসটা কিনতে হবে দুই টাকা কমের চিন্তা করবেন না কখনোই তাহলে ঠকার চান্সটা বেশি থাকবে আর যারা ইম্পোর্টার আছে তারা মূলত অনেক কষ্ট দিয়েই গাছগুলো বাইর থেকে নিয়ে আসে এই জন্যই আর কি আমরা বলবো যে আপনাকে বিশ্বস্ত যে নার্সারি আছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে অনেক নার্সারি এখন অনলাইনে যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের গাছ নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে চাইলে আমরাও দেব তাতেও কোনো সমস্যা নাই আমরা গাছের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট দিই গাছে ফল আনার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো আমরা আপনাকে যথাযথভাবে জানিয়ে দেবো এবং যত্নটা আপনাকে নিতে হবে প্রপারভাবে তাহলে ইনশাআল্লাহ আপনার বাগানেও এরকম বাইরের বিভিন্ন রকমের ফলের গাছ আপনার বাগানেও শোভা হবে ইনশাল্লাহ এই যে আপেল গাছটা তার উদাহরণ তিনি যত্ন করেছেন এবং সঠিক জাতের গাছ তিনি লাগিয়েছেন এ কারণে তিনি সফল হয়েছেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন খারাপ লেগে থাকলে ডিসলাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার মাথায় বাড়ি